ইছাপুর গ্রামে মালতী তার স্বামী রতন ও মেয়ে মিনিকে নিয়ে একটি কুঁড়ে ঘরে বসবাস করত। সকাল সকাল বেরোলাম নদী থেকে জল নিতে, তাও কত রোদ উঠে গেল, কি গরমটাই না পড়েছে, আর পারা যাচ্ছে না। কিরে মালতী, কাল গিন্নিমার বাড়িতে কাজে যাসনি? গিন্নিমা আমাকে বলে পাঠিয়েছে মালতী যেন কামাই না করে, তুই তো রান্নার কাজ করিস, তুই না গেলে গিন্নিমার কত অসুবিধা হয় বলতো। কিরে, তা আজকে আবার কামাই করবি না তো? তুই তো জানিস সংসারের সব কাজ সেরে তারপর আমি গিন্নিমার বাড়িতে যাই রান্না করতে, প্রতিদিন কি ওইভাবে সময় করে যাওয়া সম্ভব? মাঝে মধ্যে তো একটু আধটু কামাই হবেই। কাল গাছ থেকে আম পেড়ে মেয়েটাকে একটু আম পড়ার শরবত করে দিলাম, এই গরমে ও একটু খেয়ে তৃপ্তি পেল। আম পড়ার শরবত? বাহ, হ্যাঁ, গরমে আম পড়ার শরবত খেতে বেশ ভালোই লাগে। তা যাই হোক, সংসারে কাজ সেরে তাড়াতাড়ি চলে যাস, আমি তো এখনই গিন্নিমার বাড়িতে যাচ্ছি, তুই তো জানিস আমি আবার সকাল সকাল গিন্নিমার বাড়িতে পৌঁছে যাই। হ্যাঁ রে হ্যাঁ, আমার সংসারে টুকিটাকি কাজগুলো করে নিয়ে আমি গিন্নিমার বাড়ি ঠিক পৌঁছে যাব, তুই কোনো চিন্তা করিস না। চল এখন তবে আসি। যা গরম পড়েছে গিন্নি, পেছনের বাগানের আম গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে এলাম, কালকের মতো একটু আম পড়ার শরবত করে দিয়ে তো। আর কি বলবো, মন মেজাজ যে ভালো নেই, দিনমজুরের কাজ করি সেই কাজটা চলে গেল এই গরমে। কি করা যাবে বলতো, কেউ তো এই গরমে কাজেও নিচ্ছে না, আর তুমি তো রাজমিস্ত্রির কাজ করো, এই গরমে কেউই কাজ করাচ্ছে না। তাছাড়া যা গরম পড়েছে তাতে বাইরে না বেরোনোই ভালো, তোমাদের তো আবার সারাদিনের নামে কাজ। তাছাড়া আমি তো গিন্নিমার বাড়িতে রান্নার কাজ করছি, আমাদের সংসার দিব্যি চলে যাবে। সে তুমি যাই বলো গিন্নি, আমার কিন্তু ঘরে বসে বসে থাকতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, মালিক যে কোনো কাজ দিচ্ছে না, আসলে মালিক নিজেই তো কোনো কাজ পাচ্ছে না। আচ্ছা শোনো, আমি ভিজে ভাত রেখেছি, ওটা তুমি খেয়ে নিও, আমি মিনিকে খাইয়ে দিয়েছি, আমি নিজেও খেয়েছি, এবার আমি গিন্নিমার বাড়িতে যাই, কাল আবার কামাই হয়েছে কি না। এই যে নবাব নন্দিনী, কালকে কি জন্য কামাই করলি? হ্যাঁ বলি, তোকে কি আমি মুখ দেখে মায়না দেব? মাস গেলে তো মায়না কাটা যায় না, তাই থেকে থেকেই তোদের এই কামাই করা স্বভাবে দাঁড়িয়ে গেছে। কি করব গিন্নিমা, যা রোদ গরম, প্রতিদিন তো ঘর থেকে বেরোতেই পাচ্ছি না, তাছাড়া সংসারের সব কাজ আমাকে তো একা হাতেই সামলাতে হয়। এই নেন গিন্নিমা, আপনার পছন্দের মসুরির ডালের বড়া ভেজে নিয়ে এসেছি। রান্নার কাজের জন্য তোকে আমি বাড়িতে রেখেছি, তুই যদি এভাবে কামাই করিস আমি কি রোজ রোজ নিজে রান্না করে খাবো নাকি? বলি আর যা করেছিস করেছিস, আর কিন্তু কামাই করবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কামাই করব না, এবার এই মসুরির ডালের বড়াগুলো গরম গরম খেয়ে নিন, আর কি কি রান্না করতে হবে একটু বলে দিন। আজকে আলু পটল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ব্যাস এই দুটোই রান্না করে দে, বেশি রান্না তো তোকে আমি করতেও দিই না, তাও কামাই। অপরাধ হয়েছে গিন্নিমা, আর কামাই হবে না, নিন এবার আপনি খেয়ে নিন, আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। চম্পা যে বলল গিন্নিমার মন নাকি অনেক বড়, কত বড় তা সে বুঝতেই পাচ্ছে, একদিন কামাই হয়েছে তার জন্য এত শাসন, সত্যি। বলছিলাম গিন্নি, তোমার হাতের আমের শরবতের তো বেশ সুনাম আছে, এই গরমে অনেকেই আমের শরবত খেতে ভালোবাসবে, আমাদের তো বড় আম গাছও আছে, কিন্তু সমস্যা হলো আমাদের এই কুঁড়ে ঘর গ্রামের অনেক ভেতরে, এখানে যে কেউ খেতে আসবে না। আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো গো, একটু ঝেড়ে কাশো দেখি। আসলে এই গ্রামে আম গাছ একমাত্র আমাদেরই আছে, ভাবছিলাম আমের শরবতে যদি একটা দোকান খোলা যেত তাহলে বেশ কিছু লাভ হতো। কিন্তু দোকান খোলার মতো অত টাকা আমরা পাবো কোথায়, সে যে অনেক টাকার খরচ গো, আমাদের তো এই দিন আনা দিন খাওয়া এই নিয়েই সংসার চলে। বলছিলাম গিন্নি, তুমি যদি একটু কাল গিন্নিমাকে বলতে, উনি তো অনেক বড় লোক মানুষ, একটু বলেই দেখো না।
শোন মালতী, এই ঘরের এসিটা আজ খারাপ হয়ে গেছে। আমার ঘরেই তো শুধু এসি থাকে, আর তো কোনো ঘরে থাকে না। আজকে মানদাদি কাটা মাছ নিয়ে এসেছে, একটু পাতলা করে মাছের ঝোল করবি, বেশি তেল মশলা দিয়ে রান্না করবি না, গরমে এমনি আমার শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে গিন্নিমা, হালকা পাতলার ঝোলই রান্না করে দেব। তবে গিন্নিমা, আমি একটা জিনিস জানি, আমপোড়ার শরবত, এই গরমে যদি একটু আমপোড়ার শরবত খান, শরীর কিন্তু একদম ঠান্ডা থাকবে। শোন, ওইসব আজগুবি খাবার তুই খাস, আমাকে দিবি না। আমার ঘরে এসি আছে, খারাপ হয়েছে ঠিক কথা, সারিয়ে দেব। না না গিন্নিমা, একবার খেয়ে তো দেখুন এই আমপোড়ার শরবত, তারপর বলবেন, আমি এখনই আপনার জন্য বানিয়ে আনছি। ঠিক আছে, এত করে যখন বলছিস একটু বানিয়েই নিয়ে আয়। এই নিন গিন্নিমা, আমাদের মতো গরিব মানুষের তো আর এসি নেই, তবে হ্যাঁ, প্রতিদিন এক গ্লাস করে আমপোড়ার শরবত খাই, শরীর কিন্তু সত্যি ঠান্ডা থাকে। ঠিক আছে ঠিক আছে, আমাকে অত জ্ঞান দিতে হবে না, আমের শরবতটা দিয়ে রান্নাঘরের কাজগুলো মন দিয়ে করগে যা। হ্যাঁ, আমের শরবতটা ভালোই হয়েছে, যা আর দেরি করিস না, রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্নাগুলো করে নে, তোরা তো আবার গল্প করতে পারলে আর কিছু চাস না। বলছিলাম কি গিন্নিমা, একটা কথা ছিল, আমাকে এই মাসে 5,000 টাকা একটু ধার দিতে পারবেন? একটা দোকান খুলতাম, আমার স্বামীর কাজকর্ম চলে গেছে। 5,000 টাকা? না, 1 টাকাও দেব না, রান্নার কাজ করতে তো অর্ধেক দিন কামাই করিস, মামার বাড়ির আবদার নাকি? দিন না গিন্নিমা, মাসে মাসে আমার মায়না থেকে না হয় কেটে নেবেন, একটা দোকান খুলতে গেলে 5,000 টাকা যে লাগবেই গিন্নিমা। তুই কি ভেবেছিস, তোর ধান্দা আমি বুঝি না, 5,000 টাকা নিয়ে তারপর কেটে পড়বি, তাই তো? 1 টাকাও হবে না, যা গিয়ে রান্নাগুলো সেরে নে, আমাকে আর বিরক্ত করবি না। থাক গিন্নিমা থাক, আর কিছু বলতে হবে না, রান্নার কাজও আমি করব না, আমি একটু সাহায্য চেয়েছিলাম, এটুকু আপনি যখন পারলেন না, আমি আর রান্নাটাও করব না। মালতি, রান্নার কাজটাও তুমি ছেড়ে দিলে, আমার দিনমজুরের কাজ তো নেই, এরপরে রান্নার কাজটাও চলে গেল, এখন সংসার চালাবো কি দিয়ে? আমাদের তো দিন আনা দিন খাওয়া সংসার। জানি না, ভালো লাগছিল না, অত বড় লোক মানুষ গিন্নিমা, আমাদের মতো গরিবদের একটু সাহায্য করতে কি হতো? তাছাড়া আমি তো বলেছিলাম প্রতি মাসের মায়না থেকে কাটিয়ে নেবেন, আমার যে একসাথে 5,000 টাকার খুব দরকার ছিল দোকানটার জন্য। সে তো সবই বুঝলাম, কিন্তু এখন সংসারটা চালাবো কি করে? আর মিনিকে খেতে দেবো কি? আমরা নয় জল খেয়ে কাটিয়ে দেব, কিন্তু মিনি, ও তো অতটুকু ছোট বাচ্চা। বাবা বাবা, আমার কোনো তরকারি লাগবে না, আমি একটু ভাত পেলেই হবে, শুধু ভাতই কপ কপ করে খেয়ে নেব। মালতী, রান্নার কাজটা ছেড়ে দিলি, গিন্নিমা কিন্তু বেজায় রাগ করেছেন। যাই হোক, এখন আর আমি এসব নিয়ে কথা বাড়াচ্ছি না, তোর 5,000 টাকা দরকার ছিল, আমি তোকে 5,000 টাকা দিতে এলাম। থাক চম্পা, তোদের ওই গিন্নিমার মন আমার ভালোই বোঝা হয়ে গেছে। যাই হোক, তুই আমার বড় উপকার করলি চম্পা, আমি কখনো ভুলবো না। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, চল, অনেক রাত হয়েছে, আমি এখন আসি। যাই বলো ভায়া, নদী পার হয়ে এই গ্রামে এসেছিলাম একটা কাজের জন্য, নদীর ধারেই দেখলাম আমপোড়ার শরবত, বড্ড ভালো বানিয়েছে, আমি তো 2 গ্লাস খেয়ে নিলাম। হ্যাঁ ভাই, ঠিক বলেছ, এরকম একটা দোকানের বড্ড দরকার ছিল, আমাদের মতো যারা বাইরে কাজ করি তাদের এই আমপোড়ার শরবত শরীর ঠান্ডা রাখার জন্য যথেষ্ট। বলি, 1 গ্লাস আমপোড়ার শরবত হবে নাকি? নিশ্চয়ই হবে দাদা, আপনারা যে আমার হাতের আমপোড়ার শরবত খেয়ে খুশি হয়েছেন, এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। যত খুশি খান দাদা, শরীর জুড়ানো মন ভুলানো, আমপোড়ার শরবত আমাদের নিজেদের আম গাছের তৈরি আমপোড়ার শরবত। যতদিন না দিনমজুরের কাজটা পাচ্ছি, এই গরমে আমপোড়ার শরবতের ব্যবসা বেশ ভালোই চলছে। হ্যাঁ, 2 বেলা 2 মুঠো ভাত পেট ভরে খেতে পাচ্ছি, সবই হয়েছে চম্পার জন্য।
মালতি, এ মালতি, গিন্নিমার শরীরটা বড় খারাপ। আজ তিন দিন হলো গিন্নিমা জ্বরে পড়ে আছে, উঠতেই পারছে না। তুই একবার চল মালতি। ওনারা বড় লোক মানুষ, আমার যাওয়ার সাথে কি সম্পর্ক? ডাক্তার দেখাক, ঠিক হয়ে যাবে। যে অন্নদাতার জন্য আজ দুবেলা দুমুঠো ভাত তোরা সবাই পেট ভরে খেতে পাচ্ছিস, তাকে আর কষ্ট না দিলেও চলে। সেদিন রাতে 5000 টাকাটা আমি তোকে দিয়েছি ঠিকই, কিন্তু টাকাটা আমার নয়। গিন্নিমা তোর কষ্ট দেখে আমার হাত দিয়ে সেই টাকাটা পাঠিয়েছিল তোদের দোকান খোলার জন্য। এসব তুই কি বলছিস চম্পা? গিন্নিমা আমাদের জন্য এত কিছু করেছেন? না না, আমি এখনই যাচ্ছি গিন্নিমার বাড়ি। গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা, আমি চম্পার কাছে সব শুনেছি, আমাকে ক্ষমা করে দিন। আপনার বাইরের এই কঠোর রূপের ভেতরে যে একটা কোমল সুন্দর মন আছে আমি বুঝতে পারিনি গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা, ক্ষমা করে দিন। আমি এক্ষুনি আপনার জন্য ঔষধ নিয়ে আসছি। নিন গিন্নিমা, এই ওষুধটা আপনি খেয়ে নিন। ওরে, আমার যে কোনো সন্তান নেই, আমার স্বামী যে ব্যবসা নিয়ে সারাদিন থাকে, ঘরের ভেতরের এত সম্পত্তি আগলাতে গেলে কঠোর যে আমাকে হতেই হয়। তুই, চম্পা, মানদাদি, পুটির মা, এরাই যে আমার সবচেয়ে আপন। তোরা কামাই করলে ঘর যে বড় ফাঁকা ফাঁকা লাগে, তাই যে বকাবকি করি রে। তোমার মনে যে এত কষ্ট তা আমি জানতাম না গিন্নিমা। আমার একটা অনুরোধ আছে, সবাই তো একটা সময়ের পর কাজ করে চলে যায় দিনের বেলা, তুমি বরং বিকালবেলা আমার আমের শরবতের দোকানে গিয়ে আমার সাথে একটু গল্প করবে প্রতিদিন, তোমার ভালোও লাগবে আর অনেক লোকজনের সাথে তোমার দেখাও হবে। মালতি, এটা তো তুই খুব দারুণ কথা বলেছিস। তুই সকালে রান্না করে দিয়ে যাবি আর বিকালবেলা আমি তোর আমের শরবতের দোকানে তোদের সাথে গিয়ে গল্প করব, খুব আনন্দ হচ্ছে। তবে হ্যাঁ, আমাকে কিন্তু রোজ এক গ্লাস করে আম পোড়া শরবত খাওয়াতে হবে। কি রে, খাওয়াবি তো? একদম গিন্নিমা, নিশ্চয়ই খাওয়াবো। এরপর থেকে মালতি রোজ সকালে গিন্নিমার বাড়িতে গিয়ে রান্না করে দিয়ে আসতো, আর বিকেলে গিন্নিমা মালতির আম পোড়ার শরবতের দোকানে এসে গল্প করত সবার সাথে, আর তার সাথে এক গ্লাস করে আম পোড়ার শরবতও রোজও খেত। আমার কার্টুন চ্যানেলের ভিডিওতে আপনারা যারা সবাই কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কমেন্টগুলো তুলে ধরেছি ভিডিওর শেষেতে।